হঠাৎ করে একটা গোপালের থেকে দুটো গোপাল হলো কিভাবে? আর আমি বা কি অর্ডার করেছিলাম যেটা এত সকাল সকাল এসে পড়লো? লাইফে ফার্স্ট টাইম ফ্যান পুরস্কার করছি তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ মানুষ করে দিয়েছি অমানুষটাকে। হঠাৎ করে কেনই বা ঘরদোর এত পরিষ্কার করছি সেটা জানতে হলে আমার এই ব্লগটা পুরোটাই দেখতে হবে। কিন্তু সকাল সকাল স্নান করে আমার যে কাজটা থাকে সেটা হলো পুজো দেওয়া। তো আজকে সেরকম পুজো দিতে চলে গিয়েছিলাম, আর আজকে শুধু পুজোটাই দিয়েছি। ভেবেছিলাম অঙ্গরাগ করবো কিন্তু করা হয়নি। তো কেননা তোমাদের দাদা ভাইয়ের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, পরে ঘরে গিয়ে জানতে পারলাম যে ও যাবে না, তাই আমি আবারও ঠাকুর ঘরে চলে আসলাম। আমি ভাবলাম যে ও যেহেতু বেশি দিন থাকবে না তার জন্য ওকে আজকে অঙ্গরাগটা করে দিই, আর দেখতেও সুন্দর লাগবে। আর এই দেখো এরকম ছিল আগে ওর অবস্থা, পরে কিন্তু আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কমেন্টে জানিও তোমরা। আমি কিন্তু কোনোদিনও এসব শিখিও নি, জানিও না, নিজে থেকে যেটুকু পারি সেটুকুই করি। তো এই দেখো, ওই ছোটটা হলো আমাদের বাড়ির গোপাল, আর এটা হলো আমাদের পাশের বাড়ির গোপাল। মানে ওর মা আমাকে দুদিন আগে দিয়ে গেছে ওকে, যাতে আমি ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। যেহেতু সামনেই জন্মাষ্টমী, তো আমি ওকে বলেছিলাম যে আমি কিন্তু পারি না খুব ভালোভাবে, বলেছে যেরকম পারো সেরকমই করে দিও। তো এই যে এই হলো ফাইনাল লুক, তোমরা একটু জানিও। আর একটা বাসি দুজনকে দিয়েছি, কেননা ওর বাসি ছিল না, মানে বাসিটা দিয়ে যায়নি। তো কেমন লাগছে তুমি কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর দেখো আমার একটা পার্সেলের মানে এক্সচেঞ্জ ছিল মিন্ত্রা থেকে, তো আমি সেটাই নিতে গিয়েছিলাম। অনেকদিন পরে আসলো পার্সেলটা, তো খুব ভালো মানে একটা ফ্যাসিলিটি দেয় মিন্ত্রা, যে রিপ্লেসমেন্ট আছে, যেদিন আমাকে রিপ্লেসমেন্টের অর্ডারটা দিয়ে যাবে সেদিনই আগের মানে রিটার্নটা নিয়ে যাবে। এটা আমার ভীষণই ভালো লাগে। তারপরে এই যে আনবক্সিং করতে বসে পড়লাম, আর এটা কিন্তু আমার জন্যও না, আমার এই বাড়ির মানে শ্বশুর শাশুড়ি বা আমার বর কারোর জন্যই না, এটা হলো আমার বাবার জন্য। ফেসবুকে টাকা পেয়ে কিন্তু সবাইকে আমি কিছু না কিছু দিয়েছিলাম, কিন্তু বাবার জন্য একটা শার্ট অর্ডার করা হয়েছিল মিন্ত্রা থেকে, যেটা কিনা বাবার ছোট হয়েছিল, তাই আমি এক সাইজ বড় অর্ডার করেছি, সেটাই কিন্তু আজকে আসলো। আর শার্টটা দেখো কতটা সুন্দর। আর আমার বাবা কিন্তু এইসব শার্ট গেঞ্জি টেঞ্জি এইসবই পছন্দ করে, আর এই শার্টটা বাপির খুবই পছন্দ হয়েছে, যার জন্য আমি এটাই আবার এক্সচেঞ্জ করেছি। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই ফ্যান পরিষ্কার করছে, কেননা কয়েকদিন থেকে ফ্যানটা প্রচণ্ডই নোংরা হয়েছিল, আর আমি একা একা অত উঁচুতে উঠে পরিষ্কার করতে পারি না, এর জন্য ওকেই বললাম পরিষ্কার করে দিতে। ফার্স্ট টাইম ফ্যান পরিষ্কার করছে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ মানুষ করে দিয়েছি অমানুষটাকে। যাই হোক, এটা কিন্তু ইয়ার্কি করে বললাম, কেউ আবার এইটা শুইনে আমার বাড়িতে আবার লাগাইতে এসো না, কেননা সবাই জানে আমি ওর সাথে এইভাবেই কথা বলি। তারপরে দেখো ফাইনাল লুকটা ঘরের, আমি সুন্দর করে সব কিছু মানে সাজিয়ে নিয়েছি। আর জানো তো একটা জিনিস পরিষ্কার করলে আমার সব কিছু পরিষ্কার করতে ইচ্ছে করে, তার জন্য সব পুরো ঘরটাই একদম নিট অ্যান্ড ক্লিন করেছি। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর জানালার কাজগুলো মোছাতে এতটা সুন্দর লাগছিল বলার বাইরে। আর এই যে গাছগুলো আজকে নতুন করে লাগালাম, এসব করতে করতে আমার কিন্তু মোটামুটি 3:30 বেজে গিয়ে ছিল, সেই 11টার সময় কাজ ধরেছিলাম, 3:30 বেজে গিয়েছিল। ও তো শুধু এসি আর ফ্যানটা পরিষ্কার করে দিয়ে চলে গেছিলো, আর এই হলো আমার অবস্থা। তারপরে আর দেখাইনি তোমাদের, তারপরে সন্ধেবেলা একবারে চা খাচ্ছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। আর ব্লগটা বেশি দূর নিয়ে যেতে পারিনি, কেননা বুঝতেই পারছো শরীরটা খুবই ক্লান্ত ছিল। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই।